वेलकम टू स्टडी जेस्ट। आज के आमी तोमादेर गैसेर आचरण जे क्लासटा शुरू करेछिलाम आज के तार थेके आमी परपर कंटिन्यू करब। ठीक आछे, क्लासे गैसेर आचरण जे आमरा जे विषय निये आलोचना करेछिलाम सेटा होच्छे गैसेर धर्म, गैसेर वैशिष्ट्य, गैसेर चाप आर बॉयलर सूत्र। ईच एंड एवरीथिंग समस्त किछु क्लियर करार चेष्टा करेछि, आशा करी बुझते पेरेछो। केमन करे लिखबे, केमन करे তার অঙ্কগুলো করবে, কতটা লিখতে হবে, কোন পরীক্ষার জন্য কতটা লিখতে হবে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার জানো তো। তুমি মনে করো একটা এক্সাম দিয়ে এলে, এক্সাম দিয়ে এসে তোমার যে প্রেডিক্টেড স্কোর সেটা যেন সবসময় ম্যাচ করে। মানে তুমি ধরো 100 নম্বর এক্সাম দিয়ে 100 পেলে কি, বা 90 নম্বরে এক্সাম দিয়ে 90 পেলে কি, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবে। যে তুমি যদি জানো যে কতটা লিখলে কত নম্বর পাওয়া যায়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু চট করে কেউ আটকাতে পারবে না। কারণ ছেলেরা বোঝেই না, স্টুডেন্টরা বোঝেই না যে সেটা 2 নম্বরের জন্য কত লিখবে আর 1 নম্বরের জন্য কতটা লিখবে, টু দ্য পয়েন্ট কীভাবে লিখতে হবে সমস্ত কিছু শেখাবো। ওই জন্য আমি ম্যাক্সিমাম এখানে কিভাবে লিখতে হবে দেখবে, আগের ক্লাসগুলোতে আমি লিখে দেখিয়েছি যে কতটা লিখবে, ঠিক আছে, আর কেন এইভাবে হচ্ছে সেটাও কিন্তু ভালো করে ডিসকাস করেছি। আর তার সঙ্গে গ্রাফগুলো বলেছি, কেন ডাউনওয়ার্ডস হচ্ছে, কেন আপওয়ার্ডস হচ্ছে, কেন রেকট্যাঙ্গুলার হাইপারবোলা হচ্ছে, ধ্রুবকটা কেন এটা হচ্ছে, আর অঙ্কগুলো কি করে করবে। শুধু ফিজিক্যাল সায়েন্স মানে যে থিওরিটিক্যাল পার্টটাই করাচ্ছি তা না, ম্যাথামেটিক্যাল পার্টটাও কিন্তু আর গ্রাফিক্যাল পার্টটাও কিন্তু আমি খুব সুন্দর করে ডিসকাস করার চেষ্টা করছি, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমরা যে ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ আলোচনা করছি, এটা থেকে মনে রাখবে 10-12 নম্বর কোশ্চেন আসবে। আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি, বারবার বললে কি হবে, তোমাদের মাথায় একদম গেঁথে যাবে, আর মুখস্থর মাধ্যমে যে মানে অনুশীলনের মাধ্যমে যে অধ্যয়ন হয় এই কথাটার উপলব্ধি হবে। ঠিক আছে, সেটা মাথায় রাখবে। আজকে আমরা কি করেছিলাম, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ ক্লাস শুরু হওয়ার আগে কিছু কথা বলে নিই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.studyjest.in, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, সেটা হচ্ছে স্টাডি জেস্ট একাডেমি, আর ফেসবুক যে পেজটা আছে সেটাও স্টাডি জেস্ট একাডেমি, সেটাকে লাইক করতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে, স্টাডি জেস্ট স্কুল 10-7-10, আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করলে ডাইরেক্ট তোমরা টেলিগ্রাম অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাদের ইনস্টাগ্রামেরও পেজ আছে যেটাকে তোমরা অবশ্যই ফলো করবে, স্টাডি জেস্ট বলে লেখা আছে। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9933794423, এটাকেও তোমরা কিন্তু জয়েন করে নিও, তাহলে যখন কোনো নতুন নোটিফিকেশান আসবে সেটা ইউটিউবে আসুক বা ফেসবুকে আসুক বা টেলিগ্রামে আসুক বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে, তুমি কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এর থেকেও বিশদভাবে জানতে হলে দেখো নিচে ওয়েবসাইট দেওয়া আছে www.studyjest.in, এটাতে তুমি ভিজিট করতে পারো এবং সমস্ত কিছু জানতে পারো। ঠিক আছে, তোমার যে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেখানে যখন স্টাডি জেস্ট অ্যাপটা ডাউনলোড করবে, এটা প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করবে, স্টাডি জেস্টের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে হবে। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিও, ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, তাহলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাবে, তুমি কিন্তু একদম এগিয়ে থাকবে। আর ফেসবুক পেজটাও কিন্তু লাইক করতে ভুলবে না। ঠিক আছে, এখানে লাইক আস অন ফেসবুক লেখা আছে, মানে বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ফেসবুকটাও কিন্তু ফলো করবে স্টাডি জেস্ট। ঠিক আছে, চলো ক্লাস শুরু করা যাক। আমি এগুলো আগের দিন আলোচনা করেছিলাম, গ্যাসের ধর্ম, গ্যাসের বৈশিষ্ট্য, প্রসারণশীলতা, সংকোচনশীলতা, গ্যাসের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের উপর চাপের প্রভাব, গ্যাসের ব্যাপন ধর্ম, গ্যাসের চাপ মাপক যন্ত্রের নাম, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম, প্রমাণ চাপ, প্রমাণ চাপে যে কথাগুলো ইম্পর্টেন্ট সেটা আবার বলে দিচ্ছি, 0°C, 45° অক্ষাংশ আর 76° পারস্তম্ভ যে বল প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে, এর ব্যবহারিক এককগুলো টর আর বার, ঠিক আছে, এটাও বলেছিলাম। ঠিক আছে, আর কি প্রমাণ চাপের মান কত হয় সেটাও বলেছিলাম, বয়লের সূত্র আলোচনা করেছিলাম, গ্যাসের ধ্রুবকগুলো আলোচনা করেছিলাম, দুটো অঙ্ক করে দিয়েছিলাম, আর পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি করেছিলাম। আজকে এখান থেকে স্টার্ট হবে, কোনখান থেকে স্টার্ট হবে, পি বনাম পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কি। দেখো পিভি যেহেতু বয়লের সূত্রের গাণিতিক রূপটা ছিল কি, পিভি সমান ধ্রুবক, তাহলে পিভির সাথে, ঠিক আছে, পিভির সাথে যদি পিভি বনাম যদি পিভি সমান যদি ধ্রুবক হয়, তাহলে পিটা যতই বাড়ুক না কেন পিভির মানটা ধ্রুবক থাকবে, তাই সেক্ষেত্রে এটা কি হবে, প্যারালাল টু দ্য হরাইজন্টাল এক্সিস, মানে অনুভূমিক অক্ষের সমান্তরাল, কি হবে, প্যারালাল টু দ্য হরাইজন্টাল এক্সিস, মানে অনুভূমিক অক্ষের সমান্তরাল। যদি টেম্পারেচার বাড়ে এটা ধরো, তাহলে এই গ্রাফটা একটু আপওয়ার্ড হবে, এটা T1 এটা T2, যদি টেম্পারেচার বাড়ে তাহলে গ্রাফটা কি হবে, একটু ওপরের দিকে হবে। সিমিলারলি যদি কেউ পিভিটা এই নিচের অ্যাক্সিসে দেয়, যেটা অনুভূমিক অক্ষে দেয়, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কি হবে,
অনুভূমিক সেটা কি হবে, পি অক্ষের সমান্তরাল, পি অক্ষটা তখন এখানে থাকবে যেটাকে বলছে ভার্টিক্যাল অ্যাক্সিস মানে উলম্ব অক্ষের সমান্তরাল, এটা কি হবে অনুভূমিক অক্ষের সমান্তরাল, মানে পিভি বনাম ভি এই লেখচিত্রটা কিন্তু খুব দেয় যেটা হচ্ছে অনুভূমিক অক্ষের সমান্তরাল বা পি অক্ষের সমান্তরাল। পিটা তুমি যদি উলম্ব অক্ষে দাও তাহলেও সেটা উলম্ব অক্ষের সমান্তরাল হয়ে যাবে, পিটা যদি আমরা হরাইজন্টালি দিই মানে অনুভূমিক অক্ষে দিই তাহলেও সেটা পিভিটা হয়ে যাবে কি অনু পি অক্ষের মানে অনুভূমিক অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই কোশ্চেনটা এখন খুব আসছে যেটা হচ্ছে কি যে পি বনাম ওয়ান বাই পি লেখচিত্রের প্রকৃতি কি, ওয়ান বাই পি। দেখো এটা অনেকেই ভুল করে চলে আসে, তোমরা জানো পি আর ভি এর লেখচিত্র দিলেই যদি এখানে পি আর ভি দেয় তাহলে রেক্টাঙ্গুলার হাইপারবোলা, যদি পি আর ভি পি দেওয়া আছে আর তার সঙ্গে এখানে কি দেওয়া আছে পি দেওয়া আছে তার সঙ্গে কি দেওয়া আছে এখানে ওয়ান বাই ভি দেওয়া আছে, পি দেওয়া আছে তার সঙ্গে ওয়ান বাই ভি, তাহলে এটাকে যদি আমরা একটু বিস্তারিত করি যে পি সাথে ওয়ান বাই ভি, তাহলে এই ওয়ান বাই ভিটাকে যদি আমরা না রাখি মানে এখানে যদি ওয়ান বাই ভিটাকে না রাখি এটা যদি মুছে দিই তাহলে এখানে যে টার্মটা থাকবে সেটা কিন্তু এর সাথে পি এর সাথে সেটা সরল সম্পর্ক হচ্ছে তাই না, এর জায়গায় যদি ওয়ান বাই ভি লেখা থাকে তাহলে পি এর সাথে ওয়ান বাই ভিটা কি হচ্ছে পুরো ওয়ান বাই ভিটাই সরল সম্পর্ক, ভিটা ব্যস্ত সম্পর্ক। কি বলছি পি এর সাথে এরকম লেখা আছে তার মানে ভিটা ব্যস্ত সম্পর্ক বাট ওয়ান বাই ভিটা পুরোটাই কিন্তু সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক হলে কি বলেছে মূলবিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বগামী সরলরেখা হবে, সরল সম্পর্ক হলে কি হবে মূলবিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বগামী সরলরেখা হবে। এর উল্টো কেসটা যদি হয় যে এইদিকে এই অ্যাক্সিসে যদি ভি আর এই অ্যাক্সিসে যদি ওয়ান বাই পি রাখা হয় তাহলেও তা দেখা যাবে কি যে মূলবিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বগামী ঠিক আছে সরলরৈখিক, এটা হচ্ছে পি বনাম ওয়ান বাই পি বা পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্রের প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে আজকে বয়লের সূত্রের মধ্যে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বয়লের সূত্রের আজকে শেষ দিন, ঠিক আছে এরপরে আমরা চার্লসের সূত্রতে ঢুকে পড়বো, বয়লের সূত্রে যে লাস্ট একটা ব্যাখ্যামূলক কোশ্চেন এটার সঙ্গে আসে যে বেলুনের মধ্যে ফু দিলে বেলুনের চাপ হয় তখন উভয় বেড়ে যায় ইহাতে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়, এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বহুবার এক্সামে আসে, এটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। ঠিক আছে, এটা কি বললাম এটা বহুবার এক্সামে আসে এটা মনে রাখবে, এটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। ঠিক আছে, ইও কিউ বলে, ঠিক আছে সেটা কি যে বেলুনের মধ্যে ফু দিলে বেলুনের চাপ হয় তখন উভয় বেড়ে যায় ইহাতে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয় না হয় না। ফার্স্টে বয়লের সূত্রটা কি, বয়লের সূত্র হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কতগুলো জিনিস বললাম, সেটা হচ্ছে একটা হচ্ছে উষ্ণতা স্থির, আর কি বললাম ভর স্থির, কি বললাম উষ্ণতা স্থির আর ভর স্থির। তাহলে স্যার যদি এই দুটো স্থির না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্যই হবে না, ক্লিয়ার? তার মানে ভরটা উষ্ণতাটা কি স্থির, এবার বেলুনের মধ্যে যখন ফু দেওয়া হয় বেলুনের আয়তন প্রসারিত হয় চাপ আয়তন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের মধ্যস্থ ভরেরও পরিবর্তন ঘটে, বেলুনের মধ্যে যখন আমরা ফু দিচ্ছি তখন চাপ আয়তন তো বাড়ছে সঙ্গে সঙ্গে ভরেরও পরিবর্তন ঘটছে, আর বয়লের সূত্রে স্ট্রিক্টলি বলা আছে যে বয়লের সূত্রে ভর একটি ধ্রুবক রাশি, তাহলে এক্ষেত্রে কি ভরটা কি এই যেহেতু বেলুনের মধ্যে ভরের পরিবর্তন ঘটছে, এখানে দেখো দেওয়া আছে বেলুনের মধ্যে কি হচ্ছে ভরের পরিবর্তন ঘটছে, এখানে কি দেওয়া আছে বেলুনের মধ্যে ভরের পরিবর্তন ঘটছে, ঠিক আছে আর আমাকে পরিষ্কার বলে দিচ্ছে ভর একটা ধ্রুবক রাশি, ভর একটা স্থির, তাহলে ভর যেহেতু ধ্রুবক রাশি আর এখানে যেহেতু ভরের পরিবর্তন ঘটছে, এখানে লেখা আছে তাই ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্যই হয় না, লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে উত্তরটা কেমন করে লিখবে, বেলুনের মধ্যে যখন ফু দেওয়া হয় বেলুনের আয়তন প্রসারিত হয় সঙ্গে সঙ্গে চাপ আয়তন পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ভরেরও পরিবর্তন ঘটে, আর আমরা জানি বেলুনে আমরা জানি বয়লের সূত্রে ভর একটি ধ্রুবক রাশি, যেহেতু এক্ষেত্রে ভরের পরিবর্তন হচ্ছে তাই এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্যই হয় না, লঙ্ঘিত হওয়ার তো কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, এর সঙ্গে একটা সেম কোশ্চেন আছে ফুটবলের মধ্যে ফু দিলেও চাপ আয়তন উভয় বেড়ে যায় ইহাতে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়, এক্ষেত্রে ওটাও কিন্তু সেম আনসার হবে যে ফুটবলের মধ্যে যখন ফু দেওয়া হয় তখন তার চাপ আয়তন উভয় বৃদ্ধি পেতে থাকে সঙ্গে সঙ্গে ভরেরও পরিবর্তন হয়, আর বয়লের সূত্রে আমরা জানি ভর একটা ধ্রুবক রাশি, সেক্ষেত্রে ভরের পরিবর্তন হওয়াতে এখানে বয়লের সূত্র প্রযোজ্য নয়, এখানে লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, সুন্দর করে এখানে গুছিয়ে এটা লেখা আছে, এরপরে নোটসটাও সুন্দর করে পাবে, ওটা দেখে তোমরা নোট ডাউন করে দেবে, আমি মেন কথাটা বলে দিলাম তার সঙ্গে বোঝানোর চেষ্টা করলাম, বয়লের সূত্র পর্যন্ত যত কিছু আছে আমি সমস্ত কিছু ক্লিয়ার করলাম, কিছু কিছু শর্ট কোশ্চেন বাকি রেখেছি। ঠিক আছে, যে যন্ত্রটার আবিষ্কারক কে বয়লের সূত্রে, রবার্ট হুক আসবে,
ঠিক আছে, যে ম্যানোমিটারটা ইউজ হয়েছিল সেটাকে রবার্ট হুক বলেছিল। তারপরে এক টর মানে কত, ঠিক আছে, এক MMHG, এক বার মানে কত, ঠিক আছে, এই যে ছোটখাটো, এক অ্যাটমসফেরিক প্রেশার কত, এই সমস্ত কিছু আমরা পুরো চ্যাপ্টার চলাকালীন সমস্ত কিছু আলোচনা করব, সমস্ত শর্ট কোশ্চেন। শেষে আমরা একটা কি নিয়ে আসবো, একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেটাতে প্রচুর শর্ট কোশ্চেন থাকবে, ওইগুলো কিন্তু আমি থরোলি ডিসকাস করবো, ওর সঙ্গে সঙ্গে যেগুলো আগে বলেছি সেগুলোও বলে দেবো, ঠিক আছে। ওভারঅল একটা কিন্তু ভালো জিনিস ওয়েট করছে তোমাদের জন্য, খুব কমপ্লিট প্যাকেজ, খালি ধৈর্য ধরে বসো। একদম আমি কি বললাম যে ভুল করেও ভুলতে দেবো না, আর তোমার বাড়িতে গিয়ে তোমাকে বুঝিয়ে আসবো, তোমার এটা ফিল হবে, ঠিক আছে, যে স্যার বা কি বোঝালেন, মানে দ্বিতীয়ত তোমার ভুলে যাওয়ার কোনো চান্সই আমি এখানে রাখবো না, ঠিক আছে। তো আজকে যে যেটুকু আলোচনা আছে সেটা খুবই ছোট পার্ট, সেটা হচ্ছে পি ভনাম বি লেখচিত্রের প্রকৃতি, সেটা হবে কি অনুভূমিক অক্ষের সমান্তরাল, মানে অ্যাকচুয়ালি পি অক্ষের সমান্তরাল, যদি আমরা ভার্টিক্যালি করি তাহলে উলম্ব অক্ষের সমান্তরাল। তারপরে আমি কে পড়ালাম পি বনাম ওয়ান বাই ভি বনাম ওয়ান বাই পি বা পি বনাম ওয়ান বাই ভি, এক্ষেত্রে এটা মনে রাখবে এটাতে সবাই ভুল করে ফেলে, এটাতে সবাই রেক্টাঙ্গুলার হাইপারবোলাই করে ফেলে, কিন্তু এখানে এই রিলেশনটা যেটা বুঝেছিলাম যে এই পুরো জিনিসটা পি এর সাথে সরল সম্পর্ক, তাই মূলবিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বগামী ঢাল যুক্ত হবে, ঠিক আছে, যেটা সবাই রেক্টাঙ্গুলার হাইপারবোলা করে ফেলে, যেটা ভুল করে ফেলে। আর একটা আমরা ব্যাখ্যামূলক কোশ্চেন নিয়ে চলে আসলাম, বেলুনের মধ্যে ফু দিলে বেলুনের চাপ এত উভয় বেড়ে যায়, ইহাতে কি বলে শুধু লঙ্ঘিত হয়, কারণ ভরের পরিবর্তন হচ্ছে, লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই থাকছে না, ঠিক আছে। আর এর সঙ্গে আর একটা কি আছে, ফুটবলের মধ্যেও এই কোশ্চেনটা আছে। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন উপরে উঠে আসে তখনও কিন্তু সেটা উপরে এসে ফেটে যায়, ঠিক আছে। জলের তলদেশ থেকে একটা কোশ্চেন আছে, এখানে লিখে নিতে পারো, এটা আমরা নোটসে দেওয়া আছে, জলের তলদেশ থেকে, তলদেশ থেকে কি বললাম, বায়ুর বুদবুদ, বায়ুর বুদবুদ ওপরে উঠে এসে ফেটে যায় কেন, একই গল্প, ফেটে যায় কেন, সমস্ত কিছুই কিন্তু একই কোশ্চেনের উপর তুমি উত্তর দিতে পারবে, সমস্ত কিছুই কিন্তু একই কনসেপ্ট, যেটা ভর স্থির রাশি। জলের মধ্যে যখন বায়ুর বুদবুদটা জলের নিচ থেকে উপরে উঠে আসে তখন তার চাপ বেশি থাকে, তাই আয়তন কম থাকে। জলের একবারে তলদেশে কি হয়, জলের একবারে তলদেশে কি হয়, যে জলের একবারে তলদেশে কি হয়, আচ্ছা এটা আমি রাবার দিয়ে মুছে দিই, জলের তলদেশে একবারে কি হয়, এক মিনিট দাঁড়ো, জলে এটা ধরো, এটা হচ্ছে তোমার জল, ঠিক আছে, এবার বায়ুর বুদবুদটা এখানে আছে, এবার বায়ুর বুদবুদটা যত উপরে উঠছে আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে, নিয়ে তারপরে ফেটে যাচ্ছে কেন, এইখানে এই এই পজিশনে কি চাপ খুব বেশি থাকে, চাপ বেশি থাকে, তাই কি হয় আয়তনটা কম থাকে, জলের বয়লের সূত্র কি বলছে, আয়তন কম থাকে, ঠিক আছে। এবার ধরে নেওয়া হলো যে জলের সমস্ত জলের উষ্ণতাটা সেম, উষ্ণতা একই, কি ধরে নেওয়া হলো যে পুরো জলটার উষ্ণতাটা সেম, তাহলে যত গভীরে আছে চাপ বেশি আয়তন কম, আর একটু উপরে উঠে আসলো চাপটা কমতে থাকলো আয়তনটা বাড়তে থাকলো, একদম উপরে উঠে আসলো চাপটা একদমই কমে গেল আয়তনটা অনেক বেড়ে গেল এবং আলটিমেট উপরিতলে এসে কি হলো, ফেটে গেল। কিন্তু মনে রাখতে হবে পুরো জলটার উষ্ণতাটা কিন্তু কি ধ্রুবক থাকে, তাই ভর জলটার উষ্ণতাটা ধ্রুবক থাকে মানে একই থাকে, সেক্ষেত্রে আয়তনটা আস্তে আস্তে বুদবুদটা যখন উপরে উঠে আসে তখন আয়তনে প্রসারিত হয়ে ফেটে যায়। এই কোশ্চেনটা একটা আছে যেটা তোমাদের নোটসে আলোচনা করে দেওয়া আছে, আর বেলুনের মধ্যে ফু দিলে চাপ আয়তন উভয় বেড়ে যায় এটা আলোচনা করে দেওয়া হলো, পুরো ব্যাপারটাই খুব সুন্দর করে বোঝানো হলো, আশা করি ভালো লাগছে, ঠিক আছে। চলো আমরা এর পরের দিন আবার নেক্সট ক্লাসে চার্চের সূত্র নিয়ে আলোচনা করবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।